আপনি হয়তো অনেকবার চেষ্টা করছেন আপনার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার জন্য, তো অনেক সময় চেঞ্জ করার জন্য অ্যাপ্লাইও করছেন কিন্তু সেটা চেঞ্জ হয় না, হয়তো বা 2-4 ঘন্টা রিভিউ অবস্থায় থাকে এবং তারপরে দেখা যায় যে ইওর পেজ ইজ আনএবল টু, মানে ইওর রিকোয়েস্ট ইজ আনএবল টু অ্যাকসেপ্টেড, এরকম কিছু একটা আসে যে আপনার পেজটা যে নাম চেঞ্জ করতে চাচ্ছিলেন সেই নামটা আমাদের সমর্থন করা হয়নি, তাই আগে যে নামটা ছিল সেই নামটাই থাকলো। তো আজকে আমি এমন একটা উপায় দেখাবো যে উপায়টা, মানে সেই যে উপায়টা দেখাবো সেই উপায়টা মানে আপনি যদি অনুসরণ করে চেষ্টা করেন তো আমি 100% কনফার্ম দিয়ে বলতে পারি আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ হবে ইনশাল্লাহ। তো দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই জন্য প্রথমে ফেসবুক পেজের নাম চেঞ্জ করার জন্য আপনার যে মোবাইলে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে, ক্রোম ব্রাউজারটা নিলে ভালো হয়, এবং সেটাকে ডেস্কটপ মোড করে নেবেন। তো আমি ডেস্কটপ মোড করে নিয়ে সরাসরি আমার ফেসবুক পেজে চলে যাবো এবং নাম চেঞ্জ করা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেজ, ফেসবুক পেজ পেজের নাম কিন্তু আমার নামে, শুধু সিঙ্গেল নামে আমার পেজটা ছিল আমিনুর নামে। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হলো ন্যায়ের কথা, তো সেই হিসেবে আমি আমিনুর থেকে ন্যায়ের কথা বানাবো। তো আমি এখানে আমার যেহেতু পেজের নাম আছে আমিনুর, আমি যদি এখানে ন্যায়ের কথা লিখেই যদি আমি ওকে করে দেই তাহলে কিন্তু আমার কিছুক্ষণ পর দেখাবে যে আমার ফেসবুক পেজের নামটা চেঞ্জ হয়নি। তো এরকম আমি বেশ কয়েকবার ট্রাই করছি, ট্রাই করার পরে ফেসবুক থেকে আমাকে অনেক নোটিফিকেশন পাঠানো হয়েছে কিন্তু চেঞ্জ হয়নি। তাই আমি এবার দেখলাম ন্যায়ের কথা এটা লিখলাম, লিখে আমার পেজের নাম যে আমিনুর তো আমি এই পাশে আমিনুর লেখাটা রেখেই দিলাম, তাহলে ন্যায়ের কথা আমিনুর থাকলো। এবার যদি আমি ওকে করে দেই, ওকে করে দিয়ে এখানে রিকোয়েস্ট, এখানে দেখুন আমিনুর থেকে ন্যায়ের কথা আমিনুর বানালাম। তো বানানোর পরে এখানে আমি রিকোয়েস্ট অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার আমি ওকে করে দিলাম, এবং ওকে করে দেওয়ার পরে আমি দেখব যে নামটা আমার চেঞ্জ হয় কি না। তো একটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনার ইচ্ছামতো নাম চেঞ্জ করতে চান তাহলে কিন্তু একবারে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে প্রথমে এই যে আমি যেমন ন্যায়ের কথা আমিনুর বানালাম, আমি ন্যায়ের কথা আমিনুর এটা কনফার্ম হওয়ার পর আমি পরের সপ্তাহ, আমাকে এক সপ্তাহ অপেক্ষা করতে বলা হবে, তারপরে আমি লাস্টের দিকে আমিনুরটা কেটে দিতে পারবো। তো এই জন্য এভাবেই, মানে মূলত আপনি যখনই ইচ্ছামতো চেঞ্জ করতে চাইবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সময় নিতে হবে। তো এই জন্য আমি একটু রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে আমি যদি এখানে আমার যে পেজ অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই দেখুন এখানে আমার ন্যায়ের কথা আমিনুর নামটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এই দেখুন ন্যায়ের কথা আমিনুর এই পেজটা আমার হয়ে গেছে, আগে শুধু আমিনুর ছিল। তো এখন আমি আমার যে প্রোফাইল পিকচার এগুলো আছে এগুলো কিন্তু আমি চেঞ্জ করব। চেঞ্জ করে দেখুন গত সপ্তাহে আমরা এই ন্যায়ের কথা আমিনুর এটা চেঞ্জ করছিলাম, তো এই সপ্তাহে আমি কী করব, আমিনুরটা কেটে দেব ওখান থেকে, কেটে দিয়ে শুধু ন্যায়ের কথা রাখবো। এখানে দেখতে পাচ্ছেন মানে এক সপ্তাহ কিন্তু আপনাকে অপেক্ষা করতেই হবে। তো এখান থেকে সেটা আপনারাও ভালো করে জানেন যে নাম চেঞ্জ হওয়ার পরে আবার যদি চেঞ্জ করতে চান আপনাকে কম করে হলেও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। তো আমি গত সপ্তাহে ন্যায়ের কথা আমিনুর লিখছিলাম, এই সপ্তাহে আমি ন্যায়ের কথা রাখবো, রেখে শুধু আমিনুর নাম লিখবো। তো এরই মাঝে কিন্তু আমি ন্যায়ের কথার এই যে এখানে আমার যে কভার ফটো, প্রোফাইল ফটোগুলো আমি চেঞ্জ করে নিয়েছিলাম এই সপ্তাহের ভিতর। তো এবার দেখুন আমি ন্যায়ের কথা লিখলাম, লেখা কমপ্লিট করে এবার রিকোয়েস্ট পেজ করে দিলাম, একটু সময় লাগবে। তো এবার ওকে করে দেব, ওকে করে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে এবার ন্যায়ের কথা হয়েছে কি না, মানে পেজটার নাম চেঞ্জ পুরোপুরিভাবে চেঞ্জ হয় না। আপনারা হয়তো ভাববেন আমি আগে দেখলাম যে এক ফটো কভারে প্রোফাইলে, তো এই মাঝখানে যে এক সপ্তাহ ছিল আমি এগুলো সাজিয়ে নিয়েছি, ন্যায়ের কথা প্রোফাইল ফটোটাও আমি, কভার ফটোটা, এগুলো সব কিছু মানে সেটিং টেটিং আমি ঠিক করে নিয়েছিলাম। আমি জানি কনফার্ম ছিলাম যে নামটা চেঞ্জ হবেই, তো এই জন্য
আমি সব কিছু ঠিক করে নিয়েছিলাম। এবার আমি রিফ্রেশ করব, আমি অলরেডি চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করেছি, তো এবার যদি আমি রিফ্রেশ করি কিংবা ফেসবুক অ্যাপস দিয়েও দেখা যায় তো আমি সবগুলোই দেখাবো। আগে রিফ্রেশটা করে নিই, রিফ্রেশ করলে যেহেতু লিঙ্কটা আগেরটাই থাকে সেহেতু রিফ্রেশ না করে ব্যাগে চলে যাব, ব্যাগে থেকে আবার পেজের ভিতর ঢুকবো। তার আগে আমি আমরা ফেসবুক অ্যাপস দিয়ে দেখে আসি যে আমার পেজটা ন্যায়ের কথা হয়েছে কি না। তো এই জন্য আমরা পেজ অপশনে যাব, পেজ অপশনে গিয়ে আমরা পেজ খুঁজব। তো আপনাকে একটা কথা মনে রাখবেন অবশ্যই, আপনাকে যখন আপনি যখন বারবার ফেসবুক পেজ নাম চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করেন, যদি সেখানে যে আপনাকে নোটিফিকেশনটা দেয়, নোটিফিকেশনে ক্লিক করেই তারাই বলে দিচ্ছে আপনাকে যে বর্তমান যে নাম আছে তো সেই নামটা রেখে দিবেন, সেই নামটার অর্ধেক অংশ রেখে দিবেন, আপনি নতুন যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা দিবেন, দিয়ে বর্তমানে যে নামটা আছে তার অর্ধেক অংশ তার পাশে রেখে দিবেন, রেখে দিয়ে ওকে করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন আমার ন্যায়ের কথা নামটা হয়ে গেছে। কিন্তু তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, সেই নামটা রেখে দিয়ে মানে বর্তমানে যে নামটা আছে সেটার অর্ধেক রেখে দিবেন, রেখে দিয়ে আপনি যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটার না সেই নামটা সেই নামটাও রাখবেন। রাখার পরে যখন আপনি রিকোয়েস্ট করবেন তখন কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনি এক সপ্তাহ অপেক্ষা করবেন, এক সপ্তাহ অপেক্ষা করার পরে পরের সপ্তাহে আপনি কী করবেন, আপনি যে নামটা পাশে রেখে দিছিলেন পরের সপ্তাহে আপনি ওই নামটা কেটে দিতে পারবেন। তো এখানে আমরা নোটিফিকেশনও দেখতে পাচ্ছেন, ইয়ার রিকোয়েস্ট টু চেঞ্জ ইয়োর পেজ নেম হ্যাজ বিন অ্যাপ্রুভেড, মানে আমার অ্যাপ্রুভ করে ফেল দিছে, আমার পেজের নামটা ন্যায়ের কথা হয়েছে। তো এই ভিডিওটা দেখার পরে যদি আপনার পেজের নাম চেঞ্জ না হয় আপনি আমাকে জানাবেন যে আপনার ভিডিও দেখে আমার পেজের নাম চেঞ্জ করতে পারলাম না আমি, তো তখন যত ইচ্ছা যদি আপনার মন চায় গালিও দিতে পারেন। তো আমি যেভাবে বললাম সেভাবে আগে আপনি ট্রাই করে দেখবেন, যদি না হয় তারপরে বলবেন। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।